দমদমবাসীও কি ভাগ্যবান তারা সুজন চক্রবর্তীর প্রার্থী পেয়েছে এবং হবু সাংসদ হতে পারেন আমি বলবো সুজন চক্রবর্তী ভাগ্যবান যে তিনি দমদমবাসীকে সাথে পাচ্ছেন নির্বাচনে আমরা মনে করি মানুষ ইতিহাস রচনা করেন নেতারা না দমদমবাসী সেই ইতিহাস রচনা করবেন এইটা আমরা প্রত্যাশা করি বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সৌগত রায় তিনিও দুধে রাজনীতিবিদ এবং অভিজ্ঞ প্রবীণ একজন রাজনীতিবিদ লড়াইটা কি কঠিন হবে দেখুন দুধে রাজনীতিবিদ বলেই তো সৌগত রায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে লোকসভায় ভোটে দাঁড়িয়ে জামানত জব্দ করেছিলেন নিজের অদুদে রাজনীতিবিদ হলে তো এরম করতেন না দুধে রাজনীতিবিদ বলেই তো সৌগত রায় যখন কংগ্রেস ভাগ হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী বিরোধী তখন ইন্দিরা গান্ধী বিরোধী অবস্থানে ছিলেন দুধে রাজনীতিবিদ বলেই তো সৌগত রায় যখন হাওয়া তৃণমূলের পালে তখন তৃণমূলে গেছেন ঘুরে বেড়িয়েছেন সারা বাংলা তিনি বনগার এম তিনি দমদমের এমপি দক্ষিণ কলকাতার প্রার্থী জামানত আপ্ত করা এসব কি সাধারণ রাজনীতিবিদ্যা পারেন এসব দূরে রাজনীতিবিদ্যাই পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে কথা সব সময় বলি সৌগত রায় তিনি বাগমি তৃণমূল কংগ্রেসের হয়ে সবচাইতে বেশি বক্তৃতা সৌগত রায় করেছেন সংসদে তৃণমূল কংগ্রেসের হয়ে সবচাইতে বেশি প্রশ্ন সৌগত রায় উত্থাপন করেছেন এ নিয়েও কোনো সংশয় নেই কিন্তু সমস্যা কি জানেন সমস্যাটা হচ্ছে একজন সাংসদের কাজ বক্তৃতা করা শুধু না আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করা সৌগত রায়ের সাংসদশিপের প্রথম বছরে দু নয় থেকে দু হাজার চোদ্দ সরকার ছিল মনমোহন সিং দ্বিতীয় পর্যায়ে দু হাজার চোদ্দো থেকে দু উনিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পাঁচ বছরে সাতষট্টিটা বিল সংসদে পাশ হয়েছে স্বগত রায় একটার বিরুদ্ধে ভোট দিয়েছেন স্বগত রায়ের দল একটা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন অধিকাংশ বিলে বিরুদ্ধে বক্তৃতা করেছেন সৌগত রায় ভোট দিয়েছেন আমরা বলছি এটাই তো সেটিং জনগণের কাছে আমি নিজেকে প্রকাশ করব তোমার বিরোধী বলে আর ঠিক যে জায়গায় আমি বিরোধিতা করলে তুমি বিপদে পড়বে সে জায়গায় আমি বিরোধিতা করব না ধরুন আমাদের দমদম লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন অব্যবহৃত জমি বা ফাঁকা জমি প্রচুর পরিমাণে আছে মোহিনী মিলের বাইশ বিঘা জমি কেন্দ্রীয় সরকারের মালিকানা আমার ঠিক পাড়ায় এই আপনি যখন ঠোকেন তখন বাহাতে যে বিশাল জায়গা দেখেন পাঁচিল খেলা কেন্দ্রীয় সরকারের মালিকানা তিন জমি কার্যত অব্যবহৃত আপনি যখন আমার বাড়ি থেকে বেরিয়ে বিটি রোডে যান বাহাতে যে বিশাল পাঁচিল পড়ে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন জমি কার্যত অব্যবহৃত একইভাবে দমদম উত্তর বিধানসভা এলাকার ভিতর অভয় আশ্রমের জমি এক একরের বেশি জমি কার্যত অব্যবহৃত এই রকম কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন যে জমি আমাদের এখানে আছে কাগজে আমরা পড়ি টিভিতে আমরা দেখি আপনারাই নিউজ করেন তাই দেখি যে কেন্দ্রীয় প্রকল্পের অমুক খাতে বরাদ্দ এত টাকা ফেরত গেছে খরচ হয়নি আমার জিজ্ঞাসা একটা কেন্দ্রীয় প্রকল্প পনেরো বছরের সাংসদ দমদম সভা কেন্দ্রে আনতে পারলেন না একটা কেন্দ্রীয় প্রকল্প পনেরো বছরের সাংসদ তার নিজের লোকসভা কেন্দ্রে আনতে পারলেন না আচ্ছা যদি কেন্দ্রীয় প্রকল্প নাও আনতে পারেন এই যে ফিউচার গেমিংয়ের থেকে এতগুলো টাকা নিল তৃণমূল কংগ্রেস সেই ফিউচার গেমিংকে বলা যেত তো যে আমাদের এখানে বিড়লাদের মালিকানাধীন একটা বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে সান্তিয়াগো মার্তিনের মালিকানাধীন একটা মার্তিন প্ল্যানেটোরিয়াম হতো মহিনী মিলের বাইশ বিঘা জমিতে কিছু কর্মসংস্থান হতো এলাকাটা উন্নত হতো এখানকার অজস্র মানুষ তারা একটা বেড়ানোর জায়গা তাদের সন্তানদের ভিতর বিজ্ঞান চেতনা প্রসারের জায়গা মহাকাশ সম্পর্কে আগ্রহের জায়গা পেতেন এখন মুশকিল হচ্ছে দিদি তাকিয়ে থাকবেন হনুমান চালিশার জগন্নাথ মন্দিরের দিকে আর ফিজিক্সের অধ্যাপক সৌগত রায় তাকাবেন মহাকাশ বিজ্ঞানের দিকে এ তো দিদির দলে হবে না ভাই বলছেন যে সাংসদ হিসেবে সৌগত রায় দমদমে কোনো কাজ করেন এবং কাজ করার সুযোগ পায়নি তৃণমূলে আছেন বলে আছেন বলে কাজ করার সুযোগ পাইনি এ তো মনে হয় গোয়েন্দা ফেলুদাকে জিজ্ঞেস করতে হবে শার্লক হোমসকে কি ফোন করব। তৃণমূলে আছেন বলে কাজ করার সুযোগ পায়নি তাহলে এই যে তৃণমূলের দু আনাদামের নেতা থেকে ষোলো আনা দামের অভিষেক ব্যানার্জি পর্যন্ত সবাই বলে কাজ হয়েছে কাজ হয়েছে কাজের বন্যা বয়ে গেছে এই যে রচনা ব্যানার্জি সিঁউরের পাশ দিয়ে যেতে যেতে কারখানার ধোয়া দেখেন তো সৌগতটা এগুলো দেখলেন না কেন তৃণমূল বলে কাজ করার সুযোগ পাননি শিব ঠাকুর গাজা খায় জানতাম সৌগত রায় এই মার্জনা করবেন আমি বলতে চাইনি আপনি তো সুজন চক্রবর্তী যেভাবে প্রচার করছেন নাম প্রার্থী তালিকায় আসার পর থেকেই আপনিও পাশে আছেন আমরা দেখেছি এই প্রচারের সময় এমন কোন বিশেষ মুহূর্ত মনে পড়ে যেটা দেখে মনে হয়েছে যে মানুষের মনে বাবেরা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে জিতে গেছে লোকসভার ভোটের বিষয়টা ভোটে দেখা যাবে ইতিমধ্যেই মানুষের আদালতে জিতে গেছে হ্যাঁ অবসান সুজনের হোক উদয় মানুষেরই মনের কথা ম্যাথুসামিয়েলের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছি কার থেকে নিচ্ছি জানি না নিতে নিতে জিজ্ঞেস করছি আপনাদের কোম্পানির যেন কি নাম উত্তর শুনছি টাকাটা সবটা নেওয়া হওয়ার পরে এরম এরম করে দুবার দেখছি মানে বান্ডিল দশটাই আছে কি না মানে পাঁচ লক্ষই আছে কি না তারপর বলছি থ্যাংক ইউ আমি থেকে একটা ব্যাপারে দারুণ প্রশংসা করি বাকি যারা যারা টাকা নিয়েছে আমরা দেখেছি কেউ থ্যাংক ইউ বলে নিজে টাকা দিয়েছে তাকে একমাত্র সৌগত রায় বলেছে আমি এই সুযোগে তাকে আরেকবার নমস্কার জানালাম তারই কৃতজ্ঞতা বোধের জন্য কিন্তু মানুষ তারা এটা দেখলেন তো তারা বুঝলেন তো তারা জানলেন তো তাইলে কে দুর্জন কে সুজন মানুষ বুঝবেন না মানুষ বিচারক দমদম জুড়ে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সৌগত রায়ের পোস্টার প্ল্যাক কার্ডে লাভ কিন্তু আমরা দেখছি সুজন চক্রবর্তী তিনি একদম বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন দেখা করছেন আমরাও দেখেছিলাম প্রচারের সময় কেউ এসে ফুলের মালা পরে দিচ্ছেন কেউ জড়িয়ে ধরছে এমন কোনো মুহূর্ত আমি বলছি যেটাতে আপনার মনে হয়েছে যে এখানেই সুজনবাবু জিতে গেছে যেটা আপনার কাছে আপনার মনে হয়েছে এই বিশেষ মুহূর্ত অনেকগুলো মুহূর্ত ধরুন একটা জায়গায় সাধারণভাবে লোকের জানা যে ওই চায়ের দোকানটায় তৃণমূলের কর্মী সমর্থকরা বসেন আমি জায়গাটা ইচ্ছে করেই মেনশন করব না আমার পূর্বতন বিধানসভা এলাকার মধ্যে জনের যেমন অভ্যাস ঢুকে গেল তারা উঠে এলো এবং প্রত্যেকে বলল আর সহ্য হচ্ছে না তৃণমূলের সমর্থক আমি বলছি সাধারণভাবে লোকে জানে ওটা তৃণমূলের কর্মী সমর্থকদের আড্ডার জায়গা যিনি বললেন তাকে তৃণমূল বিজেপি সিপিএম কোনো কিছু বলে দাগিয়ে দেওয়ার অধিকার বা স্পর্ধা আমার নেই তিনি একজন সাধারণ মানুষ তিনি বললেন আর সহ্য করা যাচ্ছে না একটা অটো যাচ্ছে সেই অটো ড্রাইভার অটোটা থামিয়ে হাত বাড়িয়ে দিল সুজন যখন হাত বাড়ালো হাতটা মিলিয়ে সে তখন বলছে কবে আসবেন আপনারা আপনারা ফিরুন একজন মহিলা যেদিন বড়নগরে ঢুকেছিল বড়নগরের দিন না খড়দার দিন আসলে এতদিন ধরে হচ্ছে এত জায়গায় কোনটা কোথাকার ঘটনা সব আমার মনে পড়ছে না তিনি বললেন আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করে ঘরে বসে আছে আট মাস দাড়ি কাটে না ও কি পাগল হয়ে যাবে না অবস্থা বদলাবে এই যে মানুষের আকুতি ভোট মানে কি মানুষের আকুতি এবং ইচ্ছার প্রতিফলন এই আকুতি ইভিএম মেশিনে প্রতিফলিত হবে না এমন কি হতে পারে বিজ্ঞানের কোন নিয়মে কোথাও গিয়ে তন্ময় বাবু যেটা বলতে চাইলেন যে কোথাও গিয়ে হয়তো বামে বামেরা আবার ফিরছে এটা মানুষের আকুতিতে পরিষ্কার দেখুন শুধু আকুতিতে পরিষ্কার কেন হবে এটা কি তাদের আকুতিতে পরিষ্কার হ্যাঁ শুনুন রাজনীতি একটা বহমান নদীর মতো সে কোনোদিন এক জায়গায় থেমে থাকে না এই আমাদের চৌত্রিশ বছরের সময়কালে আমাদের ভেতরকার অনেক মানুষ ভেবেছিলেন তো যে এতদিন ধরে আছি আমরা চিরদিন থাকবো কেউ ভাবেননি আমি এ কথা বলি না ভেবেছিলেন প্রথমে ভেবেছিলেন আমাদের কি থাকতে দেবে তারপর যখন থাকতে 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 ও আমরাই থাকবো কে আর আসবে এখান থেকে জন্মেছিল কিছু অধ্যত্ত্ব এখান থেকে জন্মেছিল দায়িত্বকে ক্ষমতা ভাবা মানুষ সহ্য করেননি পছন্দ করেননি আমরা বারবারই এই আত্মসমালোচনা করেছি কিন্তু আমাদের উদ্ধত্ব আসতে কারোর কারোর মধ্যে গোটা দলের মধ্যে না এবং সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে তো নাই অন্তত পক্ষে পঁচিশ বছর তারপর থেকে আর তৃণমূলকে তেরো বছর দেখে আর বিজেপিকে দশ বছর দেখে মানুষ বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর সন্দেশখালিতে রাত দশটা এগারোটা বারোটা বাজলে পিঠে পুলি বানানোর জন্য সুন্দরী মেয়েদের ডেকে পাঠানো হবে শিবু হাজরা উত্তম সর্দারদের খুশি করার জন্য কোনো সভ্য সমাজে চলতে পারে গোটা রাজ্যে কোথাও কোনো মহিলার উপর অত্যাচার হলে ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী তার রেড বেঁধে দেবেন অবিবাহিতা হলে এত বিবাহিতা হলে এত এতর কমে বয়স হলে এত এতর বেশি বয়স হলে এত উইডো হলে এত মুখ্যমন্ত্রী একজন মহিলা সর্বোপরি একজন মানুষ যিনি এটা বলতে পারেন গোটা রাজ্য জুড়ে বোমার কারখানা এখনো বোমা উদ্ধার হচ্ছে দুষ্কৃতিটা ছেয়ে গেছে রাজ্য মানুষ কি দেখেন না পঞ্চাশ শতাংশ জায়গার মানুষ ভোট দিতে পারেন না খালি পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে এমন একশোটা বুথকে বেছে নিন বেছে নিয়ে সেই বুথগুলোর রেজাল্ট দেখুন দেখবেন আমরা থার্ড পার্টি না আমরা সেকেন্ড পার্টি না আমরা ফার্স্ট পার্টি যে বুথগুলোর ভোট ঠিকঠাক হয়েছে যে বুথগুলোর গণনা ঠিকঠাক হয়েছে পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ডটার ভোট ঠিকঠাক হয়েছে এই ওয়ার্ডটার গণনা ঠিক হয়েছে কে ফার্স্ট পার্টি আমরা